চিতা জানি হইছে রে শৈল্যাত, খালি জিমা আর জিমা। মুরুগের মতো ব্যারাম ট্যারাম আইছে নি কোনো না? মানে অনেক সময় তো মুরুগের এম তোর ব্যারাম আইলে জিমা, এর লেগে কইলাম আর কি। আমি কি মুরুগ রে? হ্যাঁ, আমি কি ডাইরেক্ট তোরে মুরুগ কইছি নি? আমি তো কইছি মুরুগের মতো। কেরে যে উজ্জ্ব উজ্জ্ব মুরা খাইতে আয়স, এই মাঠটারে দেখলে ইচ্ছা করে সারাটা দিন মাড়ো ফেরে থাই। ফেরে থাকবি নে, কেডা না করছে? আরে বেড়া একলা একলা কি মাড়ো ফেরে থন যে রে? হ্যাঁ, যেই দিন আইছে ফুলাফেন তো সারাদিন মোবাইল লিয়ে ফেরে থাকে, মাঠের খেলাধুলার কথা ভুললেই গেছে গা। একটা সময় আসলো বিহালে মাড়ো ফুলাফেন জাগা দেওয়ান গেছে না, আর ওহনে বাইতে গিয়ে ডেককে আনন জানা। কিতা আর করবি ক, ওহনে মোবাইলও যে ধরনের গেম বাইরিছে, ইতা ফলে কেডাইবো মাড়ো পরিশ্রম করত। বুঝবো একটু বয়স হইলে ঠিকই বুঝবো, মাড়ো খেলাধুলা করেন যে কদ্দুর উপকার, এটা একমাত্র তারাই বুঝে যারা খেলাধুলা করে। আচ্ছা বাদ দে ইতা, চল পশ্চিম পাড়ার লগে খেলা লাগাই। বুদ্ধিটা একবারে খারাপ দিছস না, সেন্টুর একটা ফোন করে দেওস না, খেলা লাগাইব নি। দাঁড়া। হ্যালো কিরে সেন্টা, কিতা করস? কিচ্ছু না, ওই মোবাইলে গেম খেলতাম আসলাম। কেরে শৈলার একটু লারা সারা দেস না, আর ডিডি তো জঙ্কার ফিরে যাবো গা, সিরিজ কাগজ দিয়ে গসলেও ইতা জঙ্কার উঠতো না পরে, বুঝ। ফোন করছ কেরে, এটা আগে কবেডা কইতাম আসলাম, খেলা রাখবি নি আমরা ফারার লগে। বাজি কিতা লাগাইবি ক? বাজি বাজি কিতা লাগান যা ক, তুই ক কিতা লাগাইবি? যা ফার্স্ট ইয়ার দামের এক ফেট বিস্কুট। দূরু বেড়া, ইটা তো জনজাতি একটা করেও ফরতো না। তাহলে কয় ফেট লাগাইতাম? 3 ফেট করে লাগাইলে কইস, খেলনের পরে 2টা করে বিস্কুট না খাইলে ফুসতো না। আরে বেফতার, হারবি তো তোরা ওই তো চিন্তা ভাবনা করে লাগাইস, কিন্তু আগে কয়ে দেই। হ, আমি চিন্তা করেই কইছি, ময়দানে দেখা যাইব কার কদ্দুরা দম। ওখানে 3 ফেট করে লাগাইলে কইস আমরা আয়া ফরুম। ঠিক আছে 3 ফেট হই যা, কালকা 2টার লগে লগে মারো আয় ফরিস। ঠিক আছে। আর শুন, বিস্কুট একবারে লগে করে লই আইস, ফরে দে মকইলে কইলাম মানতাম না। ইডা খেলার পর ওই দেখা যাইব কেডা কারে দে অন লাগে। আর একটা কথা শুন, কেডুরে কিন্তু আনিস না, তার লইলে আমরা খেলতাম না। তে শৈলের জোরে বল ইডাল মারে, তার বল খেলতাম পারি না আমরা। আচ্ছা ঠিক আছে, তে খেলতো না যা, এরপরও তোরা ফাললে জিততে দেখাইস। ঠিক আছে, আমরা মাঠও থাকুম, তোরা আয় ফুরিস। ঠিক আছে। কিতা কইছে? 2টার সময় মাঠও আয় ফোর বয়রা। আচ্ছা আমরা কেডা কেডা খেলবি? আমি, তুই, ফলাইশা, দুলাইল্লা আর মান্তু। এ 5 জন ওই? হ, 5 জন করে খেলুম। আরে বেড়া আমরা মান্তু এক লই তো 100, হেতে বেড়া ব্যাটটা লইয়ে লামলে সব সমান করে লাইব বাইরে। আর হেরা ফারাত কেডা কদ্দুরা বালা বল করে আমার জানা আছে, আমি কি এমনই 3টা ফেট লাগাইছি রে, 15টা বাড়ির দ্বারের কথা। তুইলে হেরার কেডুরাই তো না করছস কেরে? আরে বেড়া হেতের বলের কোনো জাত আছে নি, না হম হইডা মারে। আমার তো চিন্তা লাগতেছে দুলাইলা রলিয়া, হেতো তো বেড়া এমনে বল ধরে, কেস আইলো এমনে ধরে, মাটির গড়ে আইলো এমনে ধরে। ওহনে কিতা করবি, তারে না লইলে তো মিলে না। আমরা যে সময় ছুটু আসলাম বড় রামাডো খেলতো, আর আমরা সাইডে দাঁড়ায় থাকতাম, বল জঙ্গলও গেলে টুহাই আইনে দিতাম, মনে মনে ভাবতাম যে ইস একটু যদি লইতো, একটু যদি লইতো খেলাত। এরপরও বড়রা পারমিশন ছাড়া মাঠের মধ্যে পা রাখার সাহস হয়েছি না। ছোটবেলা কত রকমের খেলা খেলছি, দাঁড়াবিন্দা, গুল্লা শুট, কবাডি কবাডি, পাতা লোকান্তি, রান্দাবাটি, মানে এক কথা শৈলারে রেশ দিছি না। হ ঠিক কইছ, অহনের দিনের অনেক ফুলাফাইন আছে, যারা এই খেলাটির নাম শুনলে কইব এটা কোন রেস্টুরেন্টে পাওয়া যা। হ্যাঁ রে, এই দাঁড়াবিন্দা খেলতাম গিয়া কোনি, আর আড়ু যদি না চলছে তৈলে এটা দাঁড়াবিন্দা খেলোই হইছে না। আচ্ছা কি রে, যদি মনে কর কালকে আমরা হেরার লগে হাইরা জায়গা, হারতাম না জানি মন সাহস আছে, এরপরও কইতাছি যদি হাইরা জায়গা তুই এতলা বিস্কুট কইতে দিবি। আমরা তো হারতাম না, আমরা সরল যন্ত্র করুম। মানে মন দিয়ে শোন, সারা জীবন তো নাইকলের ডাক্কা দিয়ে বল মারছত, ব্যাট কি জিনিস ধৈরা দেখছত না, তো এখানে সরল যন্ত্র ছাড়া আর কিতা করবি? আমরা লাস্টে ব্যাট করুম, হাম্পিয়ার থাকবি তুই,
যদি খেলার অবস্থা খারাপ দেহস হুদা উদি নো মেরে দিবি। স্টাম্পের উফুদা বল যাইতেছে দুই হাত মিল্লা খারুই থাকবি, মানে হুদা উদি নো হুদা উদি হোয়াইট মেরে দিবি। হ আর কুস্তা আসেনি, আমি ফিডামো রাখাইতাম। ওমা তাতে সমস্যা কি? ফন্ডডিয়া বড় না ফিডামোরা বড়? এরপরও যদি কাবার নাও তাইলে আমি বলটার একবারে দিয়ে জঙ্গল ফেলাই দেবো। আর যদি হেরা গিয়ে বলটা খুঁজে লই পরে তাইলে? তৈলে একটা কাজ করবি তুই, কিতা আটকা করে ভিডিও মারিত ফেরে যাবি গা।